নমস্কার শুভ সন্ধ্যা শুরুতে আজকে যে প্রোডাক্টটা নিয়ে লাইফটা করতে চলেছি সেটা হচ্ছে তসর যে গুটিটা হয় সেই তসর গুটির থেকে একটা উপরের অংশ থেকে একটা রাফ থেকে নিয়ে সুতো বের হয় যে সুতোটা আমরা বা আপনারা এটাকে ঘিচা সুতো বলে পরিচিত অর্থাৎ এরম একটা সুতোকে বেশ করে এই থানগুলো প্রসেসিং হয় তার পরবর্তী বিভিন্ন স্টাইলে বিভিন্ন রকমভাবে শাড়িগুলো শাড়িগুলো তৈরি করা হয় আমি যে প্রথম পটা রেখেছি আপনাকে দেখিয়ে নিই সে শাড়িটা সম্বন্ধে শাড়িটার কোড নাম্বার রাখা হয়েছে জিটি তিনশো সাতাশি নাম্বার কোট নাম্বার দিয়ে শুরু করছি প্রথম প্রোডাক্ট এবং প্রাইসও টু থাউজেন্ড ফোর হান্ড্রেড দু হাজার চারশো এই প্রাইসে একটা হানড্রেড পারসেন্ট মার্কস দেওয়া যাবে এরম একটা প্রোডাক্ট সেই প্রোডাক্টটাকে আজকে আপনাদের কাছে আমি শো করছি প্রোডাক্টটা বিশ্বত্ব হল যেটা প্রথমে বলে নিচ্ছি আপনাদেরকে যে তসরের রাফ থিং এসে সুতো এই সুতোর থান হিসাবে প্রসেসিং করা হয় এবং যে থানটা প্রসেসিং হয় সেই থানটাতে তারা জরি পার থাকে যদি পার থাকে এবং আঁচোর অংশে জাস্ট সরু সরু তিনটে স্টাইপ তৈরি করা হয় বডি প্লেন তসর ম্যাটেরিয়ালস তসর বলতে ঘিচা তসর এই ঘিচা তসর ম্যাটেরিয়ালসের উপরে পুরো বডি প্লেন এক কালারের শাড়ি প্রাইস কত টু থাউজেন্ড ফোর হান্ড্রেড এরম একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট সিলমার প্রোডাক্টের একটা শাড়ি যে শাড়িটা এক কালার বডি প্লেন জাস্ট একটা জড়ি পার পাচ্ছি একটা সুন্দর একটা কনসেপ্টের আঁচোর পাচ্ছি জাস্ট হালকা একটা আচল অংশ পুরো শাড়িটা ওভারঅল যেহেতু বডি প্লেন একটা প্রোডাক্ট এবং তার সাথে স্ট্যান্ডার্ড ব্লাচপিস পরছেন অর্থাৎ শাড়ির যে মেল কালার দেখছেন আপনারা সেই কালার বেসের পরে একটা প্রমাণ সাইজ ব্ল্যাক পরছেন রানিং হিসেবে রাখা হয়েছে আপনাদের প্রয়জের মতো আপনারা পিসটাকে তৈরি করে নিতে পারবেন অর্থাৎ কেটে নিতে পারবেন এরকম কয়েকটা প্রোডাক্ট দেখিয়ে নেওয়ার পরবর্তী আমি ঘিচার উপরেই কয়েকটা পার কন্টাস্টের শাড়ির আছে সেগুলো দেখাবো তার পরবর্তী ঘিচার উপরে কিছু প্রিন্টিং প্রোডাক্ট রয়েছে অর্থাৎ ম্যাটেরিয়ালসটা কিন্তু সেম এই ঘিচার উপর বেশ করেই আজকের পুরো লাইভটা রয়েছে থ্রি এইটটি এইট এই নাম্বার দিয়ে আমি সেকেন্ড শাড়িটা শো করছি যথারীতি বডি প্লেন কনসেপ্টের একটা শাড়ি যেটা তসরের গুটি প্রকার থেকে শাড়িটা সূত্র তৈরি হয় এবং থানটা যখন প্রসেসিং হয় অর্থাৎ শাড়িটা যখন প্রসেসিং হয় জাস্ট এইভাবে একটা জরিভিং আঁচল পাট দেওয়া রয়েছে তিনটে স্টাইপের বেস করে তার সাথে একটা সুন্দর জরি পার পাচ্ছি আমরা জাস্ট বডি প্লেন পার এবং এক কালারের ডাই করা শাড়ি এবং এই শাড়িগুলোর বৈশিষ্ট্য কি হয়েছে যেহেতু তসর বা ঘিচার উপরে রঙ করা হয়েছে অর্থাৎ ডাই করা হয়েছে সেহেতু শাড়িগুলোর মধ্যে একটা থিকনেস থাকে যেটা আপনারা তসর সুতো বা ঘিচা ঘিচা তসর সুতো এই সুতোগুলোর মধ্যে এই থিকনেসটা পাওয়া যায় অর্থাৎ তারা রাফনেস কালার যতই কালার করুন একটা রাফনেস এটাই এই শাড়িটা একটা আলাদা প্যাটার্ন যারা তসর বা ঘিচা সম্বন্ধে পরিচিত তারা নিঃসন্দেহে খুব সহজে ব্যাপারটাকে আপনারা বুঝে নিতে পারবেন এরম একটা বডি প্ল্যান কনসেপ্টের শাড়ি টু থাউজেন্ড ফোর হান্ড্রেড এবং শাড়িগুলো হান্ড্রেড পার্সেন্ট সিলমার্ক অর্থাৎ যেহেতু ম্যাটেরিয়ালসটা পিয়ত্ত অসের উপর বেশ করে প্রোডাকশন সেহেতু হান্ড্রেড পার্সেন্ট সেল মার্ক দেওয়া যেতে পারে এই শাড়িটার উপরে ব্লাস্ট পোর্শন রানিং দেওয়া থাকে শাড়িগুলোর মধ্যে অর্থাৎ ব্লাসপিস পোর্সেন সমেত একটা বডি প্লেন কনসেপ্টের শাড়ি গিচা তিন নম্বর শাড়ি শো করবো প্রোডাক্ট নাম্বার হচ্ছে জিটি থ্রি এইটিন নাইন তিনশো উননব্বই নাম্বার কোডের প্রোডাক্ট এই শাড়িগুলোর কালারগুলো বেশ সুন্দর সুন্দর কালার হয়েছে অর্থাৎ বিভিন্ন ড্রাই প্রসেসে এই শাড়িগুলোর কালার পাটগুলো তৈরি করে নেওয়া হয়েছে তিন নম্বর শাড়ি শো করছি হল বেশের উপরে শো করছি সুন্দর একটা আঁচলের অংশ সুন্দর আঁচলের অংশ বলতে জাস্ট আঁচলটা খুব সাধারণ একটা আঁচল জাস্ট জরিভিং পার থাকছে একটা সুন্দর স্টাইপ থাকছে বাকি বডি প্লেন কনসেপ্টের শাড়ি একদম নর্মেল প্রোডাক্ট ব্যাপারটা কিন্তু নর্মাল প্রোডাক্ট হলেও শাড়িটার ম্যাটেরিয়ালসটা খুব স্ট্যান্ডার্ড অর্থাৎ ঘিচা তসর সেই ঘিচা তসর বেশ করে একটা বডি প্লেন এক কালারের শাড়ি এই হলো কনসেপ্ট ইনক্লুডিং ব্ল্যাকিস পোর্শন চার নাম্বার শাড়ি শো করব ঘিচা তসর থ্রি নাইনটি নাম্বার কোড নাম্বার প্রাইস টু থাউজেন্ড ফোর হান্ড্রেড দু হাজার চারশো এই প্রাইসে একটা হান্ড্রেড পার্সেন্ট তসর ম্যাটেরিয়ালসের উপর বেশ করে এই শাড়িগুলো প্রোডাকশন হয়েছে বডি প্লেন কনসেপ্টের শাড়ি অনেকের কাছে ধরনের কাঙ্ক্ষিত প্রোডাক্ট জাস্ট একটা হালকা আঁচল থাকবে একটা জরিভিং পার থাকবে বডি প্লেন থাকবে সুন্দর এক কালার বেস থাকবে এই হলো শাড়িটার মূল বিশ্বত্ব এরম একটা আঁচলের পার্ট আঁচলের পরবর্তী পুরো শাড়িটার বেস কালার পার্টটা রয়েছে এরম একটা কালার প্যাটটাকে আমি স্ট্রবেরি পিঙ্ক কালার বলতে পারি যেহেতু ম্যাটেরিয়াসটা হচ্ছে তসর ম্যাটেরিয়াসের একটা অংশ অর্থাৎ তসরের যে রাফ থিকনেস সূত্র হয়ে থাকে সেই সুত্রু বেশ করে তৈরি করা হয় শাড়িটার নিজস্ব একটা থিকনেস তৈরি হয়ে থাকে অর্থাৎ বুনন ট্যাক্সচার এই বুনন ট্যাক্সচার এই শাড়িটা একটা আলাদা মাত্রায় না দেয় এরম একটা বেস্ট প্রোডাক্ট ইনক্লুডিং লাইফ পিস থাকবে রানিং কালার বেসের উপরেই প্রোডাক্ট নাম্বার থ্রি নাইনটি ওয়ান তিনশো একানব্বই নাম্বার কোডের প্রোডাক্ট আরেকটা বেস্ট কালার কালার কম্বিনেশন হচ্ছে ফিরোজি শেড এক কালার বডি প্লেন কনসেপ্টের প্রোডাক্ট ঘিচা তসর যেগুলো জাস্ট সুন্দর করে সাজানো একটা আঁচলের অংশ খুব সিম্পল সরল একটা আঁচল আঁচলের পরবর্তী পুরো বডি প্লেন কনসেপ্টের প্রোডাক্ট জাস্ট একটা পায়ের অংশ রয়েছে এখানে কালারটা রয়েছে ফিরোজি বা স্কাই কালার মোবাইল সেটে হয়তো এই কালারটা একটু অন্যরকম যেতে পারে কারণ ম্যাক্সিমাম এই কালারটা আমরা দেখেছি মোবাইলের মধ্যে দেখতে গেলে একটু স্কাই স্কাই কালার লাগে অর্থাৎ একটু তুতে ভেসা ব্যাপার লাগে ব্যাপারটা রয়েছে ফিরোজি এবং ম্যাটেরিয়াসটা আমি আবার বলে দিই আপনাদেরকে যেহেতু মোটা থিকনেস বা তসরের রাফ সুদরে তৈরি হয় সেহেতু সাইটের নিজস্ব একটা বুনন ট্যাকচার রয়েছে আমি চাইবো একটু ক্লোজ করে একটু দেখিয়ে নিতে যাতে থিকনেসটাকে আপনারা খুব সুন্দর করে বুঝে নিতে পারেন বুঝাতে পারেন একদম ক্লোজ করে যাতে থিকনেসটাকে বোঝা যায় পরবর্তী থ্রি নাইনটি টু ঘিজা দশর তিনশো বিরানব্বই নাম্বার কোডের প্রোডাক্ট প্রত্যেকটা শাড়ির যে এক কালার কালারগুলো রয়েছে বেশ এক্সক্লুসিভ কিছু কালার প্যাট প্রথমত একটা গুণগত মানের উপরে বেশ করে এই প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট সিনমার প্রোডাক্টের একটা প্রোডাক্ট এরম একটা আঁচল কনসেপ্ট যেখানে জাস্ট তিনটে স্টাইপ দেওয়া হয়েছে জরি উইবিং পরবর্তী বডি প্লেন্স কনসেপ্টের শাড়ি একটা পারের পার্ট রয়েছে যে পার্টটাতে জড়ি প্রসেস করা হয়েছে দুপাশে জড়ি প্রসেস পার্ট থাকছে বডি প্লেন এই ধরনের ইউনিক ইউনিক কিছু কালারের এক কালার প্রোডাক্ট ম্যাটেরিয়ালস পিওর ম্যাটেরিয়ালস উপরে তসর থ্রি নাইনটি থ্রি তিনশো তিরানব্বই নাম্বার কোডের প্রোডাক্ট আমি রানিং কয়েকটা এই ধরনের শাড়ি দেখিয়ে নেওয়ার পরবর্তী আমি কিছু টাইডাইড প্রসেস শাড়ি শো করবো অর্থাৎ আঁচলটা একরকম থাকবে পাড়ের অংশটা একরকম থাকবে এরকম কিছু প্রোডাক্ট থাকবে একটা কালার বেশ এটা ভারী একটা আনকমন শেড বেশ ইউনিক একটা কালার পার্ট আঁচের অংশে যথারীতি তিনটে জরি স্টাইপ বোনা হয়েছে একটা পাড়ের কোয়ালিটি রয়েছে যেটা জরি প্রসেস করা হয়েছে বাকি বডি প্লেন কনসেপ্টের প্রোডাক্ট তাছাড়া সুন্দর একটা ট্যাক্সচার থাকছে অর্থাৎ এই ধরনের একটা ট্যাক্চার আমি শাড়িটা থরলি এভাবে দেখে নিচ্ছি তাতে করে আপনারা এই টেক্সচারটা আপনারা খুব সুন্দর করে এই ট্যাক্সচারটা হচ্ছে এই ম্যাটেরিয়ালসের একটা আলাদা বিশ্বত্ব এবং বিশেষ করে উইভিং যখন হয় এই টেক্সচারটা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে বোঝা যেতে পারে প্রোডাক্ট নাম্বার হচ্ছে থ্রি নাইনটি ফোর তিনশো চুরানব্বই নাম্বার কোডের প্রোডাক্ট পিওর রানি ঘেঁচা জেলায় এটা হয়ে থাকে অর্থাৎ রানি কালারই খুব ব্রাইট কালার পার্ট রয়েছে সুন্দর গোল্ডেন জরিপাটটা এখানে খুব বেশি বোঝা যাবে দেখুন একটা সুন্দর জরিপাটের অপশান রয়েছে আঁচল পাটটাতেও সরু সরু তিনটে টাইপ বোনা হয়েছে জরি 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 দিয়ে বডি প্লেন কনসেপ্টের প্রোডাক্ট না সিলমার্ক জানা জানাতে পারে আপনাদের আমরা যেখান থেকে লাইভটা করছি এবং সে দোকানের একটা দায়বদ্ধতা সে দোকানের প্রপার লোকেশন অর্থাৎ যে জিনিসটার উপরে আমরা সিলমার্কটা দিতে একটা দায়বদ্ধতা রয়েছে এই হলো সিলমার্ক শাড়িটার সম্বন্ধে আপনার সিলমার্কটি বুঝতে পারবেন না আমি যে শাড়িটাতে সিলমার্ক দেবো এটা আমার দায়বদ্ধতা দেবো হান্ড্রেড পার্সেন্ট পিওর ম্যাটেরিয়ালস তবেই না আমি এটা সিলমার্ক দেবো এটা একটা কটন বেসে বা একটা কোনো সিন্থেটিক প্রোডাক্টের উপরে এই সিলমার্কটা স্ট্যাক করার ক্ষমতা আমার নেই কারণ সিলমার্কটা গভর্নমেন্ট আমাকে এই জন্যই দিয়েছে যাতে আপনি একটা হান্ড্রেড পার্সেন্ট সিল প্রোডাক্টের উপরে আপনি এই সিলমার্ক লাগাতে পারেন এই সেই বিশ্বতার সাথে আমরা এই কাজটা করে থাকি যাই হোক প্রোডাক্ট থ্রি নাইনটি ফোর তিনশো চুরানব্বই নাম্বার কোডের প্রোডাক্ট পিওর রানির উপর বেশ করে একটা জরিভিং প্রসেস পার রয়েছে একটা সুন্দর কনসেপ্টের আঁচল রয়েছে এরম একটা আঁচলের পার্ট এক কালার বডি প্লেন বডি প্লেন কনসেপ্টের শাড়ি ইনক্লুডিং ব্লাড পিস পোর্শন থাকছে শাড়ি এক প্রান্তে যেরকম আঁচল দেখছেন এরম রানিং ব্লাড পিস হিসাবে জায়গা রাখা হয়েছে আপনাদের প্রয়োজন মতো আপনারা ব্লাড পিসের পার্টটাকে কেটে নেবেন প্রোডাক্ট থ্রি নাইনটি ফাইভ তিনশো পঁচানব্বই নাম্বার কোড প্রাইস টু থাউজেন্ড ফোর হান্ড্রেড দু হাজার চারশো এই প্রাইসে সুন্দর একটা ওয়াইন টাইপের ক্রেডটা রয়েছে কারটটার মধ্যে এরম একটা আঁচলের অংশ সিম্পিল একটা আঁচল জাস্ট জড়ি পার দেওয়া রয়েছে জড়ির একটা স্ট্রাইপ দেওয়া রয়েছে সাইডে হচ্ছে বডি প্ল্যান প্রোডাক্ট এক কালার বডি প্ল্যান প্রোডাক্টের প্রোডাক্ট ম্যাটেরিয়াস হচ্ছে ঘিচা তসর অর্থাৎ তসরের যে রাফ থিকনেস সুতোর বের হয় সেই সুতোর হচ্ছে এই সাইটের মূল বেস্ট প্রোডাক্ট ব্ল্যাক পিস রানিং এই ব্ল্যাক ব্ল্যাকপিস রানিং দেওয়া আছে আপনাদের প্রয়োজন মাফিক আপনারা ব্ল্যাকপিস পার্টটাকে কেটে নিতে পারবেন পরবর্তী যে প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে এটার কোড নাম্বার আছে জিটি থ্রি নাইনটি সিক্স প্রাইস থাকছে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অর্থাৎ একশো টাকা যে ডিফারেন্স রয়েছে তার বেসিক ব্যাপারটা রয়েছে এখানে সুস্থ আঁচল অংশটা করা হয়েছে বাকি বডি প্লেন থাকছে আঁচল পাট এবং ব্লাস্টিস পার্ট এই দুটো পাট কন্ট্রাস্ট থাকবে পাট থাকছে জরি পাড়ের উপর বুনন রয়েছে ওই একই ম্যাটেরিয়ালসের উপরে বেশ করে শাড়িগুলো প্রোডাকশন হয়ে থাকে প্রাইস টু আমি একটু দেখিয়ে নিচ্ছি ভালো করে আপনাদেরকে এরকম একটা কন্ট্রাস্ট করে একটা আঁচল পোর্শন তৈরি করা হয়েছে রেডের উপর বেশ করে জরি জরিউ টাইপ রয়েছে আর বাকি যে বেসটা দেখছেন আপনারা এটা তসরের যে ন্যাচারাল কালার অর্থাৎ এই অংশতে কোনো কালারিং হয় না আমি কালারিং দেখাবো আপনাদের কালারিংও রয়েছে এটা হচ্ছে ন্যাচারাল কালার পার্ট অর্থাৎ এই বেসটাকে বিভিন্ন রকম ডায় করে আগে যে শাড়িটা দেখলেন ঠিক ওই প্রসেসে বোনা হয়েছে এটা হচ্ছে ন্যাচারাল এখানে জরি হালকা করে একটা জরি স্টাইপ বোনা হয়েছে অর্থাৎ জরি পার চার হেসে বোনা হয়েছে পুরো শাড়িটা অভারও এই এক কালার বডি প্লেন আঁচল ব্ল্যাক পিস পোর্শন কন্ট্রাস্ট ব্ল্যাক পিস পোর্শানটা দেখুন এই থাকল ব্লাস্ট্রোর্শ অর্থাৎ আঁচলের পার্টটা যেরকম রয়েছে ঠিক সেরকম একটা ব্লাস্টেস পার্ট রয়েছে প্রাইস মাত্র টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দু হাজার পাঁচশো এই প্রাইসে হান্ড্রেড পার্সেন্ট সিলমার্ক প্রোডাক্ট এটাতে দেওয়া যাবে যেহেতু এই সুতোটা যে সুতো দিয়ে বোনা হয়েছে সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সিলমার্ক প্রোডাক্টের সুতো সেরম একটা প্রোডাক্টের বেশ করে এই প্রোডাক্টগুলো পরবর্তী থ্রি নাইনটি সেভেন তিনশো সাতানব্বই এখানে কিন্তু বডিওশটাকে ড্রাই করা হয়েছে দুরকমভাবে অর্থাৎ শাড়ির আঁচল পোর্শান ব্ল্যাক চিচ গ্রে কালারের উপরে বেশ করে করা হয়েছে বডি ওয়েসের কালারটা একটু অন্যরকম থাকছে এরকম একটা আঁচলের পার্ট গ্রে কালারের উপরে বডি বেস্ট হচ্ছে এটা ঠিক জিও হলুদ যে কালারটা হয়ে থাকে সেই ধরনের কালার বেশ বা অনেকেই কালারটা লেমন ইয়েলো বলেন ব্ল্যাক চিস পোর্শান কন্ট্রাস্ট অর্থাৎ আঁচল যে অংশে যে কালারে পেয়েছেন সেই কালারের উপরে একটা ব্ল্যাক চিজ রয়েছে আঁচল ব্ল্যাক পিস কন্ট্রাস্টের উপরে বডি এক কালার জাস্ট একটা জরিপার এই হলো সাইটের ফুল একটা ব্যাপার পরবর্তী প্রোডাক্ট থ্রি নাইনটি এইট তিনশো আটানব্বই নাম্বার কোড প্রাইস থাকছে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড চব্বিশশোতে দেখিয়েছি আপনাদেরকে এক কালার বডি প্লেন প্রোডাক্ট পঁচিশশো রেঞ্জে শো করছি আঁচল ব্ল্যাক পিস কন্ট্রাস্ট বডি প্লেন প্রোডাক্ট এর ক্ষেত্রে আঁচল পোর্শেন্টটা রয়েছে জাস্ট একটা কালার উপরে বেস করে বডি প্লেনটা ন্যাচারাল কালার উপর রাখা হয়েছে অর্থাৎ ঘিচা তসর যেটা বলা হয় অর্থাৎ তসরের যে রাফ থিনে এসে ব্যবহার করা হয় সেটা বোনা হয়েছে বডি প্লেন এই অংশটাতে কোনো কালারিং করা নেই অর্থাৎ তসরের যে নিজস্ব যে কালারটা রয়েছে সেই কালারটাই রয়েছে এর ক্ষেত্রে পিস পোর্শান আঁচলটার সাথে কম্পেয়ার করে পিস পোর্শনটা দেওয়া হয়েছে ঠিক যে কালারের আপনার আঁচল পোর্শান দেখলেন আমি ব্ল্যাকচিজ পোর্শনটাকেও দেখিয়ে নিচ্ছি এরম একটা ব্ল্যাক পিস পোর্শান দেওয়া হয়েছে প্রোডাক্ট নাম্বার হচ্ছে থ্রি নাইন প্রাইস সেম থাকছে টু ফাইভ হান্ড্রেড এখানে গোল্ডেন ইয়েলো একটা আঁচল পোর্শন বানানো হয়েছে গোল্ডেন ইয়েলো ব্ল্যাক পিস পোর্শান রয়েছে ব্লু শেডের বডি পোর্শান পার্টটাকে রাখা হয়েছে অর্থাৎ এই থাকলো একটা গোল্ডেন ইয়েলো আঁচলের পার্ট আঁচল পরবর্তী বডি বেশটা রয়েছে ব্লু কালার উপর বেশ করে পুরো শাড়িটা বডি প্লেন একটা জরি পার রয়েছে এটা জরি পারটা ক্লোজ করে দেখা যাবে দেখতে জরি পাটটা একটা জরি প্রসেসে দেখুন পা রয়েছে পুরো শাড়িটা ওভারঅল এর উপরে তার সাথে ব্ল্যাক চিচ পোর্শন্ট পাট সেই ব্ল্যাক চিচ পোর্শানটা আসলে যে কালার পাট রয়েছে সেই কালার কালারপোর্ড পাট করে সুন্দর একটা ব্ল্যাক চিচ পোর্শান রয়েছে অর্থাৎ বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি ব্ল্যাক চিপ পোর্শান কিন্তু জায়গা দেওয়া হয়েছে পরবর্তী প্রোডাক্ট ফোর হান্ড্রেড চারশো এই কোডের উপরে বেশ করে আমি রানিং প্রোডাক্ট শো করছি এখানে গ্রেস সাথে স্কাই অর্থাৎ কম্বিনেশনগুলো আপনার লক্ষ্য করবেন খুব স্ট্যান্ডার্ড কম্বিনেশান দেওয়া হয়েছে এরপরে সুন্দর স্কাই কালারের পুরো আঁচল পোর্শন তৈরি করা হয়েছে যেখানে একটা সরল সিম্পল একটা আঁচল রয়েছে জাস্ট একটা জরি প্রসেসে একটা তিনটে স্ট্যাপ দেওয়া হয়েছে আঁচলটা এবং কন্ট্রাস্ট করা হয়েছে আঁচলটার জন্য বাকি বডি বেশটা রাখা হয়েছে গ্রে কালার একদম ডার্ক স্টিল গ্রে কালারটা যেটা হয়ে থাকে বা স্লেট কালার যেরকম হয়ে থাকে ঠিক শিলমেটা কালার পার্ট এখানে লাইট করে একটা সুন্দর জরিপাটের অপশন দেওয়া হয়েছে হয়তো অনেক সময় জরিপাটটা বোঝা যাচ্ছে না কিন্তু যেখানে বুনি বুনন প্রসেসটা হয়েছে এখানে কিন্তু জরি প্রসেসিং করা হয়েছে অর্থাৎ দুটো পাশেই পারে একটা সুন্দর জরি প্রসেস পার রয়েছে পরবর্তী অবশিষ্ট রয়েছে ব্ল্যাসপিস পোর্শন হ্যাঁ ঘিচা প্রিন্টও রেখেছি আজকে আজকে লাইভে এই ঘিচার উপর বেশ করে তিনটে প্রোডাক্ট রেখেছি প্রথম থেকে দেখিয়ে নিয়েছি আমি কিছু এক কালার ডায়ের উপরে ঘিচা প্রোডাক্ট রানিং যে শাড়ি শো করছি আঁচ প্লাস আঁচল এবং পিস কন্ট্রাস্টের বেশ করে এক কালার বডি প্লেন প্রোডাক্ট আমি পরবর্তী কিন্তু ঘিচার উপরে প্রিন্ট শাড়ি শো করবো এইগুলো ব্ল্যাক পিস পোর্শন পার্ট পরবর্তী জিটি অর্থাৎ ঘিচা তসর বলে কোড নাম্বার করা হয়েছে চারশো এক নাম্বার কোডের প্রোডাক্ট প্রাইস টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মাত্র দু হাজার পাঁচশো এই প্রাইসে একটা হান্ড্রেড পার্সেন্ট সিলমার্ট প্রোডাক্ট অর্থাৎ যেহেতু ম্যাটেরিয়ালসটা আমি তসর এর সূত্র ব্যবহার করা হয়েছে এই থানের ক্ষেত্রে সেহেতু হান্ড্রেড পার্সেন্ট সিলমার প্রোডাক্ট হিসাবে এই শাড়িগুলো এরম একটা গ্রে শেডের উপর আঁচল পড়ছেন আঁচল পোর্শানের পরবর্তী এক কালার বডি প্লেন যে কালটা রয়েছে দুধ হালদা কালার আপনারা বলতে পারেন বা অনেকেটা পিস কালার বলে পরিচিত এর এরমে কালার পার্ট এর একটা জরি প্রসেস পার থাকছে সাইডের মধ্যে পিস পোর্সেন আঁচলটা যে কালার পার্টের উপর ছিল ঠিক সেই কালার কালারপাটের উপরে পিস পোর্শানটা বানানো হয়েছে অর্থাৎ এইভাবে একটা ব্লাস্ট পোর্শান দেওয়া হয়েছে প্রোডাক্ট চারশো দুই নাম্বার ঘিচা তসর চারশো দুই নাম্বার কোডের প্রোডাক্ট আমরা এই প্রোডাক্টগুলোকে লাইভের পরবর্তী একটা করে স্টিল ছবি আমাদের পেজে দেওয়া থাকবে আপনার প্রত্যেকটা শাড়ির পার্ট তার আঁচলের সঙ্গে তার বডির কালার কম্বিনেশন এগুলো আরও ভালো করে দেখার সুযোগ থাকছে আপনাদের কাছে অর্থাৎ আরেকটা অপশান রয়েছে লাইভ পরবর্তী আমি রানিং প্রোডাক্ট শো করছি এখানে সুন্দর একটা রেডিস হ্যাঁ একটা রেডিসের সঙ্গে গ্রিন কম্বিনেশন করা হয়েছে অর্থাৎ গ্রিন কম্বিনেশান আঁচল তৈরি করা হয়েছে আঁচলের পরবর্তী বডি বেস্ট হচ্ছে এক কালার বডি প্ল্যান প্রোডাক্ট জাস্ট একটা জরির পার থাকছে এরম একটা জরির পার থাকছে ব্ল্যাকিস পোর্শান আঁচলে যে কার্ডটা ছিল গ্রিন কালার সেরম একটা গ্রিন কালারের ব্ল্যাট পোর্শান দেওয়া হয়েছে পরবর্তী প্রোডাক্ট চারশো তিন নাম্বার ফোর জিরো থ্রি শাড়িটার কোড নাম্বার প্রাইস সেম থাকছে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মাত্র দু হাজার পাঁচশো এই প্রাইসে এরম একটা বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট এগুলো কোয়ালিটি প্রোডাক্ট বলতেই পারি যেহেতু এই শাড়িগুলো একটা হান্ড্রেড পার্সেন্ট সিলমার্ক প্রোডাক্ট এই শাড়িগুলোর মধ্যে দেওয়া যাচ্ছে এবং খুব সুন্দর সহজ সরল প্রোডাক্ট একটা পিওর প্রোডাক্টের একটা প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো বডি প্লেন কখনো আঁচল পার কন্টাস্ট কখনো এক কালার ডায়ের উপর প্রোডাক্ট একটা আঁচল অংশ রেডের উপর বেশ করে বডি প্লেনটা স্কাই বা তুতের উপর বেশ করে এবং সুন্দর একটা জরিপার প্রসেস রয়েছে এই একটা জরিপার প্রসেস রয়েছে ব্লাসপিস পোর্শন থাকছে আঁচলের সাথে মেল করে ব্লাসপিস পোর্শন দেওয়া হয়েছে এই হলো আঁচলের পার্টের চারশো চার নম্বর কোডের প্রোডাক্ট শো করছি ফোর জিরো ফোর সাইটার কোড নাম্বার রেডের সাথে ইয়েলো কম্বিনেশন অর্থাৎ এখানে আঁচল পোর্শনটা গোল্ডেন ইয়েলো কালার করা হয়েছে এরপর একটা কন্ট্রাস্ট আঁচল পোর্শন বডির পোর্শনটা হচ্ছে পিওর রেডিস কালার একটা পারের কোয়ালিটি থাকছে অর্থাৎ পার কোয়ালিটি ব্ল্যাকপিস পোর্শন আঁচলের সাথে মেল করে বা আঁচলের সাথে কম্পেয়ার করে ব্ল্যাকপিস পোর্শন যেহেতু আঁচল পাটটা ইয়েলোর বেশ করেছিল ব্ল্যাকিস পোর্শনটা ঠিক ইয়েল রূপে বেশ করে রাখা হয়েছে প্রোডাক্ট চারশো পাঁচ নাম্বার ফোর জিরো ফাইভ জিটি অর্থাৎ ঘিচা তসরের উপর বেশ করে এই প্রোডাক্টগুলো এখানে কন্ট্রাস্ট হিসাবে একটা সুন্দর ডিপ পার্পেল টাইপের কার্ডটা করা হয়েছে আঁচল কন্ট্রাস্টের জন্য বডি প্লেন কার্ডটাকে ন্যাচারাল রাখা হয়েছে অর্থাৎ ন্যাচারাল তসরের যে কার্ডটা রয়েছে সে হচ্ছে ন্যাচারাল তসরের কালারের পার্টটা রয়েছে এটা ব্লাস্ট পোর্শন পার্ট আঁচলের যে কার্ডটা আমরা পেয়েছি সেই কার্ডটার উপর বেশ করে ব্লাসপিস পোর্শন পার্টটা রাখা হয়েছে অর্থাৎ এই থাকলো ব্লাসপিস পোর্শেন প্রাইস মাত্র টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পরবর্তী ফোর জিরো সিক্স চারশো ছয় নম্বর কোডের প্রোডাক্ট প্রাইস সেম থাকছে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পরবর্তী আমি কিছু এই ঘিচা ম্যাটেরিয়ালসের উপর বেশ করে কিছু প্রিন্টিং প্রোডাক্ট রাখবো আপনাদের কাছে যেগুলো প্রাইস থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এই প্রাইসের উপরে এখানে কালার হিসাবে একটা ব্লু শেড করা হয়েছে আঁচল পাটের জন্য আঁচল পাটের পরবর্তী পিওর রানি কালার বডি বেস অর্থাৎ বডি প্লেন জরি পাড় একটা আঁচল ব্ল্যাকটিস কন্ট্রাস্ট এই প্রোডাক্ট ম্যাটেরিয়ালস হচ্ছে তসরের রাফ সুতো বা মোটা যে থেমের সুতো বের হয় সেই সূত্র দিয়ে এই শাড়িগুলোকে প্রোডাকশন করা হয় থাকে ব্লু বেসের একটা ব্ল্যাকটিস পোর্শন পার্ট পরবর্তী প্রোডাক্ট ঘিচা প্রিন্ট হিসাবে আমরা এই শাড়িগুলো কোড নাম্বার করে থাকি অর্থাৎ জিপি থ্রি থ্রি সেভেন তিনশো সাঁত্রিশ নাম্বার কোডের প্রোডাক্ট প্রাইস থাকছে থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড আমি প্রথম যে শাড়িটা শো করছি একটা প্রিন্টিং প্রোডাক্ট ঘিচার উপর বেশ করে যেখানে শাড়ির ব্রেস কাট হচ্ছে বেগনি ব্লু তার সাথে এরম একটা কোয়ালিটি আঁচল পড়ছেন অর্থাৎ প্রিন্টিং আপনারা আগের যে প্রোডাক্টগুলো দেখলেন সেই প্রোডাক্টগুলোকে বেশ করেই আমরা এই শাড়িগুলোর প্রিন্ট তৈরি করে নিয়েছি এবং প্রিন্টিং যে করেছি প্রত্যেকটা প্রিন্টিংয়ের মধ্যে কিছু নতুনত্ব থাকি অর্থাৎ স্টাইলিশ কিছু প্রিন্টিং আমরা ওই প্রোডাক্টগুলো রেখেছি এরম একটা কোয়ালিটি প্রিন্টিং করা হয়েছে আঁচল পাটটাতে আঁচল পাটের পরবর্তী বডিবেসের পাটটা দেখুন জাস্ট দুপাশে চওড়া কারবার পার দেওয়া রয়েছে এইভাবে একটা পাড়ের কোয়ালিটি ছিল তার সাথে সাথে চওড়াতে দুপাশে দুটো প্রিন্টিং পার দেওয়া হয়েছে এইভাবে একটা বডি প্লেনের মধ্যে সুন্দর দুপাশে দুটো প্রিন্টিং পার দেওয়া হয়েছে ওভারঅল এই প্রিন্টিং প্রসেসটা পুরো শাড়ি জুড়ে থাকবে তার সাথে ব্ল্যাক পিস পোর্শেন আগে যে শাড়িগুলোতে যেভাবে ব্ল্যাক পিস পোর্শেন্ট পেয়েছেন এখানেও ঠিক সেভাবে একটা রানিং ব্ল্যাক পিস পোর্শেন পাবেন এই থাকলো ব্ল্যাক পিস পোর্শানের পার্ট পরবর্তী প্রোডাক্ট ঘিচা প্রিন্ট তিনশো আটত্রিশ নাম্বার কোডের প্রোডাক্ট প্রাইস তিন থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এই কালার এই রেঞ্জের উপরে এখানে শাড়ির আঁচল পাটটা দেখুন খুব সুন্দর করে কন্টাস্ট করে আঁচল পোর্শনটা করা হয়েছে অর্থাৎ এরম একটা কোয়ালিটি আঁচল পোর্শন বানানো হয়েছে প্রথমত এই ধরনের সুন্দর একটা জরিশ টাইপ একটা ব্ল্যাকের উপর টাইপ করা হয়েছে তার পরবর্তী যে বেসগুলো পাচ্ছি বা ফাঁকা যে গ্যাপগুলো পাওয়া গেছে সেখানে খুব সুন্দর করে ব্ল্যাক দিয়ে প্রিন্টিং করা হয়েছে মাঝখানে পুরো সাইডের বেস যে কালার প্রিন্টিং পার্টটা রয়েছে সেখানে মাঝের পার্টটা মাস্টার করা হয়েছে অর্থাৎ টাইডাই প্রসেস করা হয়েছে এখানে সুন্দর করে একটা মাঝের অংশে ইউলো মাস্টার কালার হয়ে করা হয়েছে তার পরবর্তী এই যে তস্রের নেচারাল কারটা দেখছেন বা পার দেখছেন এই কার্ডটাতে খুব সুন্দর করে একটা প্রিন্টিং প্রসেস করা হয়েছে অর্থাৎ এই কোয়ালিটির প্রিন্টিং থাকছে পুরো শাড়ির বেশ জুড়ে ঘিচা প্রিন্ট হিসেবে পরিচিত এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট সিলমার প্রোডাক্টের একটা প্রোডাক্ট থ্রি থাউজেন্ড এই প্রাইসের উপরে এই শাড়িগুলো আপনাদের জন্য আমরা রেখেছি এরম একটা বেস্ট কোয়ালিটির একটা ব্ল্যাক পিস পোর্শেন পার্ট ব্ল্যাকের উপর বেশ করে ব্ল্যাক পিস পোর্শেনটা রাখা হয়েছে পরবর্তী প্রোডাক্ট তিনশো উনচল্লিশ নাম্বার কোডের প্রোডাক্ট থ্রি থ্রি নাইন সাইটার কোড নাম্বার প্রাইস থ্রি ওয়ান হান্ড্রেড এখানে সাইটার যে প্রিন্টিংটা করা হয়েছে এই প্রিন্টিংটার একটা নাম রয়েছে যেটা আজরক প্রিন্ট হিসেবে পরিচিত এই প্রিন্টগুলো ন্যাচারালি একটু কস্টলি হয়ে থাকে কিন্তু আমার কাছে খুব অল্প সংখ্যায় কয়েকটা রয়েছে বলে আমরা যথারীতি একটা থ্রি ওয়ান হান্ড্রেড এই প্রাইসের উপরেই এই শাড়িগুলো শো করছি আপনাদের কাছে খুব অল্প কয়েকটা রয়েছে আগামী দিনে হয়তো আরও বেশ সংখ্যক আজরক প্রিন্ট আপনাদেরকে দেখাতে পারবো এরম একটা প্রোডাক্ট যেটা ঘিচা তসের উপরে প্রিন্টিং করা হয়েছে আঁচলপাট আঁচল পাটের পরবর্তী বাকি যে বেস্ট সাইড রাখছে অর্থাৎ পুরো সাইডে যে ওভারঅল প্রসেস বা প্রসেসিং করা হয়েছে এইভাবে এই আইরক প্রিন্টিং একটা প্রসেস বা প্রিন্টিং করতে একটু খরচা সাপেক্ষ হয়ে থাকে যে কারণে ন্যাচারালি এই প্রিন্টিংগুলোতে একটু প্রাইসও বেশি থাকে যেরকম আমার উপরে আমার কাছে সিল্কের উপরে প্রচুর আইরক প্রিন্ট ছিল বা এখন রয়েছে আমার কাছে তাছাড়াও তসের উপরে পিওর তসর ফাইন তসর যেটা সেই গাছি তসের উপরেও আজিরক প্রিন্ট হয়ে থাকে যেগুলো সিক্স থাউজেন্ড অর্থাৎ ছ হাজার প্রাইস রয়েছে কিন্তু আমরা একটা ঘিচার উপরে আপনাদেরকে থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড প্রাইসে একটা আপনাদেরকে আজিরক প্রিন্ট এরম একটা বেস্ট ম্যাটেরিয়ালসের উপরে বা পিওর ম্যাটেরিয়ালসের উপরে আমরা শো করছি আপনাদের কাছে পুরো সাইডটা তো হরল প্রিন্টিং হিসাবে এভাবে রাখা হয়েছে পুরো শাড়িটা আমি পুরো সাইটের থরলি প্রিন্টিংটা দেখে নিচ্ছি একটা অংশের পার্ট দেখিয়ে নিলাম তার পরবর্তী আরেকটা অংশের প্রিন্টিং পার্ট অর্থাৎ সেকেন্ড পোর্শন প্রিন্টিং পার্ট একদম ব্ল্যাক পিসের আগে অবধি এই একটা কোয়ালিটির প্রিন্টিং পার্ট রয়েছে তার সাথে আর যে ব্ল্যাক ফিস পোর্শন পার্ট রয়েছে সেই ব্ল্যাক ফিস পোর্শনটা ব্ল্যাকের উপরে বেশ করে এরম একটা ব্ল্যাক ফিস পোর্শন তৈরি করা হয়েছে অর্থাৎ এই থাকলো ব্ল্যাক ফিশ পোর্শানের পার্ট পরবর্তী যে প্রিন্টিং পোডটা শো করছি সেই প্রোডাক্টের নাম হচ্ছে অর্থাৎ কোড নাম্বার ঘিচা প্রিন্ট থ্রি থ্রি ফার্টি তিনশো চল্লিশ নাম্বার কোডের প্রোডাক্ট আমি রানিং হিসাবে শো করছি আপনাদের কাছে যেখানে সুন্দর করে সাজানো হয়েছে একটা আঁচল প্রসেস এবং দুটো পাশে দুটো পার টেম্পেল মোটিভে পাটটা বানিয়ে নেওয়া হয়েছে আমি সাইটার আঁচল পোর্শন পাটটা শো করছি এ হলো একটা কোয়ালিটি আঁচল অংশ যেখানে খুব সুন্দর করে ব্ল্যাকের উপর বেশ করে অফ হোয়াইট প্রিন্টিং দিয়ে সাজিয়ে তোলা হয়েছে প্রিন্টিংটাকে আঁচলের পরবর্তী যে বডি বেস্টটা শো করছি সেই বডি বেস্টটা হচ্ছে ন্যাচারাল তসর রয়েছে এই মাঝখানে বেসটাতে এবং টেম্পেল মোটিভ অর্থাৎ দাঁত পাড় বলে পরিচিত যেরম পাড় হয়ে থাকে ঠিক সেই বেসে পুরো সাইটাতে ওভারঅল প্রসেসিং করা হয়েছে অর্থাৎ এই থাকলো পুরো সাইটার ওভারঅল প্রিন্টিং প্রসেস মাত্র থ্রি ওয়ান হান্ড্রেড এই প্রাইসের উপরে একটু ক্লোজ করে দেখিয়ে নেওয়া হচ্ছে অর্থাৎ আঁচল পোর্শানটা বা বডি পার্টটাকে একটু ক্লোজ করে এবং তসরের যে ন্যাচারাল ট্যাকচারটা সেই ট্যাকচারটা একটু মেনশন করে নেওয়া হচ্ছে একটু ক্লোজ আকারে মেনশন করে নেওয়া হচ্ছে আমি ক্লোজ সাইডে দেখিয়ে নেব আরেকটা পার্ট অর্থাৎ সাইডার আরেকটা পার্ট রয়েছে সেই পার্টটা হলো এরম একটা পার্ট তার সাথে ব্ল্যাক পিস পোর্শান ব্ল্যাক পিস পোর্শানটা আঁচরে যে কালার আমরা পেয়েছি বা পাড়ে যে কন্ট্রাস্ট কার্ডটা পেয়েছি ঠিক সেই কালার পার্ট পেয়েছি আমরা একটা ব্ল্যাক পোর্শন পার্টের জন্য পরবর্তী প্রোডাক্ট গিচা প্রিন্ট থ্রি ফর্টি ওয়ান তিনশো একচল্লিশ নম্বর কোডের প্রোডাক্ট এখানে বেশ কালারফুল রয়েছে অর্থাৎ সুন্দর করে কন্ট্রাস্ট করা হয়েছে বা টাইডার প্রসেসে কায়দা করা হয়েছে এরম একটা আঁচলের পার্ট যেখানে রানিং এভাবে সুন্দর করে স্টাইপ করে একটা আঁচল পোর্শন তৈরি করা হয়েছে তার উপরে দেখুন ব্ল্যাক দি প্রিন্টিংটা প্রসেস করা হয়েছে এরম একটা কোয়ালিটির আঁচল পার্ট বডি মেসের কার্টটা রয়েছে মাস্টার্ড হলো তার সাথে দুপাশে খুব সুন্দর করে চড়া পার চড়াভাবে দুটো পার বানিয়ে নেওয়া হয়েছে আমি শাড়িটার প্রিন্টিং প্রসেসটা একটু আলারভাবে শো করে নিচ্ছি অর্থাৎ এই থাকলো পুরো শাড়িটার প্রিন্টিং প্রসেস ওভারঅল এই প্রিন্টিং প্রসেস রয়েছে তার সাথে যে ব্ল্যাকপিস পোর্শেনটা আমরা পাবো সেই ব্ল্যাকপিস পোর্শেন শাড়ির একটা বেস্ট কালার পার্টের জন্য ব্লাস আঁচল পোর্শনটা রাখা ব্ল্যাকপিস পোর্শেন্টটা রাখা হয়েছে এই থাকলো ব্ল্যাক পিস পোর্সেন্টের পার্ট পরবর্তী প্রোডাক্ট ঘিচা প্রিন্ট থ্রি ফর্টি টু তিনশো বিয়াল্লিশ নাম্বার কোডের প্রোডাক্ট প্রাইস সেম থাকছে থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড তিন এরম একটা প্রাইসের উপরে এই প্রোডাক্টগুলো যেখানে আঁচল পোর্শেন্টটা ভায়োলেট বা বেগনি ব্লু যে কালারটা হয় ঠিক সেই কন্ট্রাস্ট করে আঁচল পোর্শেনটা এবং ব্ল্যাক পোর্শেন্টটা তৈরি করা হয়েছে এবং কালার প্রিন্টিংটা যে রয়েছে সাইটার মধ্যে সেই কালার প্রিন্টিং হিসাবে এখানে ঠিক এই বেগনি ব্লু ও ভায়োলেট কার্ডটা ব্যবহার করা হয়েছে ঠিক তার পাশাপাশি একটা রানি কালারের প্রিন্টিং পার্ট দেওয়া হয়েছে পুরো সাইটাতে ওভারঅল প্রিন্টিং প্রসেস করা হয়েছে এইভাবে অর্থাৎ পুরো সাইটে টোটাল প্রিন্টিং প্রসেস এইভাবে বানানো হয়েছে আমি ব্ল্যাক পিসের আগে অবধি অর্থাৎ লাস্ট অবধি এই প্রিন্টিং প্রসেসটা দেখিয়ে নেব পরবর্তী ব্ল্যাক পিস পোর্সেন্ট পার্ট রয়েছে যে ব্ল্যাক পিস পোর্সেন্ট পার্ট আঁচলে যে কালার আমরা পেয়েছি বা পাড়ের অংশে যে কালার পার্ট পেয়েছি ব্ল্যাক পিস পোর্সেন্ট আমরা ঠিক সেরমেটা কালার পার্ট পাচ্ছি আমরা পরবর্তী প্রোডাক্ট থ্রি ফর্টি থ্রি তিনশো তেতাল্লিশ নাম্বার ঘিচা প্রিন্ট হিসেবে পরিচিত এই শাড়িগুলোর কোড নাম্বার থ্রি ফর্টি থ্রি প্রাইস থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড আরও একটা আজরক প্রিন্টেড প্রোডাক্ট আমি শো করছি তসরের রাফ সুতোবর থিকনেস বা রাফ থিকনেস সুতোর বেশ করে এই শাড়িগুলো উইভিং হয়ে থাকে প্রসেসিং হয়ে থাকে এরম একটা কোয়ালিটি আঁচল অংশ তৈরি করা হয়েছে আঁচল অংশের পাশাপাশি টোটাল বডি বেসের প্রিন্টিংটা রয়েছে এইভাবে অর্থাৎ পুরো শাড়িটার ওভারঅল প্রিন্টিং প্রসেসটাকে এইভাবে সাজানো হয়েছে খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটি প্রিন্ট আর আজিরক প্রিন্ট পুরো শাড়িটাকে আমি দুটো পার্টে ভাগ করে দেখে নিচ্ছি আপনাদের কাছে এছাড়াও আমাদের স্টিল ছবির অপশান তো রয়েছে সেগুলো আপনারা ফলো করবেন খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটি প্রিন্টিং তার সাথে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি ব্ল্যাক পিস পোর্শান রয়েছে এরমে একটা ব্ল্যাক পিস পোর্শান পার্ট রয়েছে রানিং প্রোডাক্টে থ্রি ফার্টি ফোর সাইজ শো করছি প্রোডাক্ট নাম্বার হচ্ছে তিনশো চুয়াল্লিশ নাম্বার প্রাইস থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এখানে আরেকটা টাইডাই প্রসেস করা প্রিন্টিং অপশান অর্থাৎ এরম একটা কোয়ালিটি মাস্টার্ডিও বেশ করে একটা আঁচল পোর্শন তৈরি করা হয়েছে আঁচলের পাশাপাশি যে বডি বেস কার্ডটা রয়েছে সেটা হচ্ছে সিগিন কালার এই কালারটা হয়তো মোবাইলে অনেক সময় আপনাদের কাছে স্কাই কালার হিসেবে যেতে পারে কালারটাকে আমি তা আপনাদের কাছে মেনশন করে নিচ্ছি এরম একটা সুন্দর টাইডাইট প্রসেসে একটা আঁচল পড়ছেন আঁচল পড়ছেন তার পরবর্তী প্রিন্টিং বাকি বডি বডিবেসের পার্টটা রয়েছে সিগিন কালার সিগিন কালারের সাথে খুব সুন্দর বুটি স্টাইলে ফোরাল প্রিন্ট রয়েছে একটা কনট্রাস্ট করে দুটো পাশে পার দেওয়া রয়েছে অর্থাৎ দুপাশে টাইডাই করার প্রসেস করে পার মাঝখানের অংশটা সিগিন কালার বেশ করে পুরো সাইটের ওভারঅল প্রিন্টিং পার্ট এভাবে বানানো হয়েছে তার সাথে যে ব্ল্যাকচুজ পোর্সেন্ট পার্ট রয়েছে সেটাও মাস্টার কালার বেসের উপরে ব্ল্যাকচুজ পোর্সেন্ট টাকা দেওয়া হয়েছে এই হল ব্ল্যাকচুজ পোর্সেন্ট পার্ট থ্রি ফর্টি ফাইভ তিনশো পঁয়তাল্লিশ নাম্বার কোডের প্রোডাক্ট প্রাইস সেম থাকছে থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড আজকে এই লাইব্রেরি তোমার লাস্ট প্রোডাক্ট হিসাবে এই সাইটটা আমি শো করছি তিনশো পঁয়তাল্লিশ নাম্বার কোড নাম্বার প্রাইস থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড পরবর্তী যে লাইভে আমাদের থাকবে সে সামনের দিন লাইভ অর্থাৎ সামনের মঙ্গলবার দিন সন্ধ্যে সাতটা তিরিশ মিনিটে আমাদের নেক্সট যে প্রোগ্রামটা রয়েছে সেটা হচ্ছে আমাদের স্বর্ণচুরি অর্থাৎ আমাদের ট্র্যাডিশনাল যে প্রোডাক্ট তার উপরে কিছু অল ওভার বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট শাড়ি আমি আপনাদেরকে শো করবো রানিং প্রোডাক্ট হিসাবে শাড়িটার আঁচল পড়ছেন যেখানে রাস্ট কালার ওপরে বেশ করে এরম সুন্দর করে ডিসচার্জ প্রিন্টিং অর্থাৎ অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিংটা প্রসেস করা হয়েছে এখানে আঁচলের পাশাপাশি যে বডি বেস্ট অর্থাৎ সেই বডি বেস্টটাকে টাইডার প্রসেস করা হয়েছে সেই টাইডার প্রসেস হিসাবে দুটো পাশে যে পার্টটা তৈরি করা হয়েছে সেখানে রাস্ট কালার মাঝখানে বেসটা রয়েছে মাস্টার্ড কালার ওভারঅল পুরো সাইটার এই একটা পার্ট সাইটার সেকেন্ড পোর্শেন্ট পার্ট অর্থাৎ আরেকটা পার্ট রয়েছে এভাবে তার সাথে ইনক্লুডিং ব্ল্যাক পিস পার্ট মাস্টার্ড কালার উপরে সরি রাস্ট কালার উপরে ব্ল্যাট পিস পার্ট দেওয়া রয়েছে আজকের লাইভের একদম শেষ অংশে এসে হ্যাঁ হ্যাঁ আগের আইরকটা থ্রি ফর্টি থ্রি দিতে তিনশো তাল্লিশটা এটা একজন কাস্টমার একজন আর দেখতে দেখতে চেয়েছিলাম একটু দেখিয়ে নিচ্ছি থ্রি ফর্টি থ্রি সাইটের কোড নাম্বার দেওয়া রয়েছে প্রাইস রয়েছে থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড প্রোডাক্টটা হচ্ছে আজরক প্রিন্ট আজরক প্রিন্ট ম্যাটেরিয়ালটা হচ্ছে ঘিচা তসর অর্থাৎ তসরের যে রাফ থিকনেস যে সূত্র বের হয় সেই সূত্র থেকে এই থানটা বা সাইটা প্রসেসিং করা হয় তার পরবর্তী প্রিন্টিং প্রসেস এরকম একটা কোয়ালিটি আঁচল পোর্সেন আঁচল পড়সেন্ট পরবর্তী পুরো সাইটার ওভারঅল প্রিন্টিং প্রসেস এভাবে রাখা হয়েছে একদম টোটাল প্রিন্টিং ব্লাস্ট্রিজ পোর্শন গ্রে কালার সরি ব্ল্যাকের উপরে ব্লাস্ট্রিজ পোর্শানটা রাখা হয়েছে এই হলো আজকের টোটাল লাইফের টোটাল বৃত্তান্ত তা বৃত্তান্তর মধ্যে তিনটে আইটেম ছিল তিনটে আইটেম হলো প্রথম দিকে একটা এক কালার ডাই করা প্রোডাক্ট তসের উপরে যেগুলো টু থাউজেন্ড এই প্রাইস ছিল সেকেন্ড যে প্রোডটা রয়েছিলো সেগুলো ছিল আমাদের টাই ডাই প্রসেস করা প্রোডাক্ট অর্থাৎ পাড়াচল আচল কন্ট্রাস্টের উপরে একটা বডি প্লেন প্রোডাক্ট তিন নম্বর যে সাইডটা শো করছি অর্থাৎ থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড সেগুলো ঘিচার উপরে প্রিন্টিং প্রোডাক্ট এই হলো আজকের তিনটে আইটেমে তিনটে রেঞ্জে তিনটে প্রোডাক্ট পরবর্তী লাইভের কথা সামনের মঙ্গলবার দিন সন্ধ্যে সাতটা তিরিশ মিনিট আমাদের একদম ট্র্যাডিশনাল বা বেস্ট কোয়ালিটি যে প্রোডাক্ট কাতার উপরে স্বর্ণচুরি অল ওভার কিছু কাজের প্রোডাক্ট নিয়ে আমি লাইভে থাকবো তারপর আজকে এই অনুষ্ঠানে একদম শেষ অংশে আমাদের কন্ট্যাক্ট নাম্বার তার পাশের অ্যাকাউন্ট ডিটেলস আপনাদের সাথে আমি একটুকু শেয়ার করতে চাইব অ্যাকাউন্ট ডিটেলস হিসাবে দেখুন একটা ফোনপে গুগল পে নাম্বার রাখা হয়েছে ঠিক তার পাশাপাশি অনুষ্কার নামে দুটো অ্যাকাউন্ট ডিটেলস করা হয়েছে যেখানে বিষ্ণুপুর এস বি আই এবং বিষ্ণুপুর পিএনবি এই দুটো শাখাতে অনুষ্কার নামে একটা ডিটেলস অ্যাকাউন্ট আপনাদের কাছে রাখা হয়েছে এবং প্রোডাক্টগুলো পার্চেস করার ক্ষেত্রে আমাদের কাছে দুটো অপশান রয়েছে যারা ফার্স্ট পেমেন্ট করে নেবেন অর্থাৎ পেমেন্টে আপনাদের ফার্স্ট থাকছে সেক্ষেত্রে আপনাদেরও শিপিং ফার্স্ট থাকবে অর্থাৎ শিপিং কোনো লাগছে না বা লাগবে না ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ সিওরি সিস্টেমে থ্রি পার্সেন্ট এক্সট্রা চার্জ থাকে এই হলো আমাদের একটা মোটামুটি একটা সিস্টেম এই সিস্টেম ধরে আমরা আমাদের কাজটা করে থাকি আবার দেখা হবে সামনের মঙ্গলবার ঠিক সন্ধ্যে সাতটা তিরিশ মিনিট আমাদের বিষ্ণুপুরের ট্র্যাডিশনাল প্রোডাক্ট স্বর্ণচের উপরে কিছু অলোভার কাজ নেই নমস্কার ধন্যবাদ